নমস্কার বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে কৃষিক্ষেত্রের সঙ্গে জড়িত সমস্ত বিপ্লব নিয়ে আলোচনা করাবে এবং তার সাথে তোমরা মক টেস্ট দিতে লাগো আর সর্বশেষে জানিয়েও ভিডিওটি কেমন লাগলো আর অবশ্যই ফ্রেন্ডদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারে প্রথম কোশ্চেনটা দেখো বাদামি বিপ্লব কথাটি কী সঙ্গে জড়িত বাদামি বিপ্লব কথাটি কৃষের সঙ্গে জড়িত তোমরা অ্যান্সার করার চেষ্টা করো তো যারা বন্ধুরা অপশান বি বলছো কারেক্ট অ্যান্সার চামড়ার সঙ্গে জড়িত দেখো এই বাদামি বিপ্লব শুধু চামড়ার সাথে জড়িত না আরও কিছু বিপ্লব আছে যেগুলো হচ্ছে দেখো কফি এছাড়াও অপচলিত শক্তি এগুলো কিন্তু বাদামি বিপ্লবের সঙ্গে জড়িত এগুলো খেয়াল রাখবে যে চামড়ায় পরীক্ষা অপশন থাকবে এরকম না কফিও থাকতে পারে এছাড়াও অপ্রচলিত শক্তি কতটাও থাকতে পারে এবার পরবর্তী কোশ্চেনটা দেখো বলা হয়েছে রূপ রূপলি বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত কী বলা হয়েছে এটা বলা হচ্ছে রূপলি বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত খুব তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো তো যারা বন্ধুরা ডিম বলছো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে ডিম ডিম হচ্ছে রুপলি বিপ্লব কতার সঙ্গে যুক্ত দেখো ডিম বা পোলট্রি যে কোনো একটা অপশন থাকতে পারে দুটোই কিন্তু রুপলি বিপ্লব কতটির সঙ্গে যুক্ত এবার তিন নম্বর প্রশ্ন দেখো রুপলি তন্তু এটা রুপলি বিপ্লব ছিল এটা কি বলা রূপলি তন্তু রূপলি তন্তু বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত কী বলা হচ্ছে রূপলি তন্তু খুব তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো যারা তুলো বলছো কারেক্ট অ্যান্সার রূপলি তন্তু কথাটি কিন্তু তুলো বিপ্লবের সঙ্গে জড়িত ঠিক আছে এবার পরবর্তী চার নম্বর প্রশ্ন দেখো বলা হচ্ছে কৃষ্ণ বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত কী বলা হয়েছে কৃষ্ণ বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত তাড়াতাড়ি অ্যান্সার করো খুব তাড়াতাড়ি কৃষ্ণ বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত যারা খনিজ দ্রব্য বলছো সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে খনিজ দ্রব্য বলতে বিশেষত খনিজ তেল খনিজ তেলই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণ বিপ্লব কথার সঙ্গে যুক্ত এবার পাঁচ নম্বর প্রশ্ন দেখো গোলক বিপ্লব কথাটি কৃষির সঙ্গে যুক্ত কি বলা হয়েছে গোলক বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত পাঁচ নম্বর প্রশ্ন আজকের তো বন্ধুরা গোলক বিপ্লব কথাটি কিন্তু আলুর সঙ্গে যুক্ত অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার গোলক বিপ্লব কথাটি আলুর সঙ্গে যুক্ত ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন দিকে দেখা দেখে নেওয়া যাক আহ ছ নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে লাল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত কি বলা হয়েছে লাল বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত ঠিক আছে ছয় নম্বর প্রশ্ন দেখো বন্ধুরা এই কোশ্চেনটা যারা বলছে মাংস বা টমেটো দুটোই কিন্তু সঠিক ঠিক আছে মাংস আর টমেটো এই দুটোই কিন্তু লাল বিপ্লব সঙ্গে যুক্ত লেখাটা মিস্টেক রয়েছে লাল বিপ্লব কথা কে যুক্ত মাংস আর টমেটো দুটোর ক্ষেত্রেই লাল বিপ্লব যুক্ত এবার সাত নম্বর প্রশ্ন দেখো বলা হয়েছে সবুজ বিপ্লব কথাটি কিসের সঙ্গে যুক্ত বা এখানে বলা হয়েছে সরি বন্ধুরা সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে কি বলা হয়েছে প্রচুর পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসছে সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়ে থাকে তো যারা বন্ধুরা অপশান বি বলছে কারেক্ট এম এস সামি নথন এম এস স্বামীনাথন হচ্ছে সৌজবি বিপ্লব কথার সঙ্গে যুক্ত ঠিক আছে এবার পরবর্তী আট নম্বর প্রশ্ন দেখো হলুদ বিপ্লবের জনককে হলুদ বিপ্লবের জনকে হলুদ বিপ্লব বা পিদ বিপ্লব যে কোনো একটা পরীক্ষার অপশন থাকতে পারে প্রশ্ন সেটে হলুদ বিপ্লব থাকতে পারে বা পিদ বিপ্লব থাকতে পারে দুটো একই কথাও খেয়াল রাখবে তো এর জনককে তো বন্ধুরা এটার কারেক্ট্যান্স হয়ে যাবে কি শ্যাম পিওদ্রা অপশন এ কারেক্ট্যান্সার শ্যাম পিওদ্রা হচ্ছে কারেক্ট্যান্সর হয়ে যাবে ঠিক আছে এবার পরবর্তী কোয়েশ্চেনটি দেখো নয় নম্বর প্রশ্ন স্বর্ণালী বিপ্লব কথাটি কার সঙ্গে জড়িত কি বলা হয়েছে স্বর্ণালী বিপ্লব এই কথাটি কার সঙ্গে জড়িত নয় নম্বর প্রশ্ন স্বর্ণালী বিপ্লব কথাটি কার সঙ্গে জড়িত অর্থাৎ স্বর্ণালী বিপ্লবের জনককে এখানে সেটাই বলা হয়েছে তো কারেক্ট আনসার হবে নির তুতেজ অপশান ডি কারেক্ট আনসার নির তুতেজ হচ্ছে এই স্বর্ণালী বিপ্লব কথার সঙ্গে যুক্ত বা তার জনক ছিলেন ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন দেখো দেখো দশ নম্বর প্রশ্ন কি বলেছে সোনালী তন্তু বিপ্লব কার সঙ্গে যুক্ত কি বলা হয়েছে সোনালী তন্তু বিপ্লব কথাটি কার সঙ্গে জড়িত ঠিক আছে এখানে তন্তুর কথা বলা হয়েছে খেয়াল রাখো সোনালী তন্তু আমরা আমরা রূপলি পড়লাম রূপলি তন্তু পড়লাম কি তুলো রূপলি বিপ্লব পড়লাম ডিম বা এখানে এখানে হচ্ছে সোনালী তন্তু সোনালী তন্তু বিপ্লব কথাটি কার সঙ্গে জড়িত তা কারেক্ট আনসার হচ্ছে তোমাদের তাড়াতাড়ি আনসার করো যা পাঠ বলছো কারেক্ট আনসার একদম সঠিক আনসার পাঠ অপশান এ কারেক্ট আনসার সোনালী তন্তু বিপ্লব কথাটি পাট কথার সঙ্গে জড়িত ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেন দেখো এগারো নম্বর প্রশ্নটি দেখো বলা যে সোনালি বিপ্লব কথাটি ক্রিয়ের সঙ্গে জড়িত আগেরটা বললাম কি সোনাল সোনালী তন্তু আর এটা কী বলা হয়েছে সোনালী বিপ্লব এই কথাটি কীর সঙ্গে জড়িত তাড়াতাড়ি অ্যান্সার করার চেষ্টা করো সোনালি কী বলা হয়েছে বিপ্লব এখানে তো বন্ধুরা যারা কারেক্ট অ্যান্সার বলছে মধু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে মধু সোনালি বিপ্লব কথা যুক্ত কার সাথে মধুর সাথে জড়িত অপশান বি যারা বলছে কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এর পরবর্তী কোশ্চেন দেখো বারো নম্বর প্রশ্ন দেখো নীল বিপ্লব কথাটি কৃষের সঙ্গে জড়িত কী বলা হয়েছে নীল বিপ্লব এই কথাটি কিসের সঙ্গে জড়িত বারো নম্বর প্রশ্ন নীল বিপ্লব কথাটি কীরের সঙ্গে জড়িত যারা বন্ধুরা অপশন এ বলছে কয়েকটা মৎস্য উৎপাদনের সাথে কিন্তু নীল বিপ্লব কথাটি জড়িত কয়েকটা অ্যান্সার অপশান এ হয়ে যাবে পরবর্তী কোশ্চেন দেখো হলুদ বিপ্লব কথাটি কৃষির সঙ্গে জড়িত কী বলা হয়েছে এটা হলুদ বিপ্লবের কথা বলা হয়েছে হলুদ বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত তেরো নম্বর প্রশ্ন আজকে হলুদ বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত যাই বন্ধুরা তৈলবীজ বলছো কারেক্ট অ্যান্সার যাবে অপশান বি কারেক্ট আনসার হলুদ বিপ্লব কয়টি তৈলবীজের সঙ্গে জড়িত পরবর্তী চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখো বলা আছে সবুজ বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত কী বলা আছে সবুজ বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত দেখো আগে আমরা আলোচনা করলাম সবুজ বিপ্লবের জনককে এম এস স্বামীনাথন এখানে বলা আছে সবুজ বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত তো যারা বন্ধুরা বলছে যে খাদ্যশস্য কারেক্ট আনসার হয়ে যাবে তাই খাদ্যশস্যের মধ্যে কিন্তু ধান আর গম ঠিক আছে তাই অপশান ডি কারেক্ট আনসার হবে অ্যাকচুয়ালি সূর্য বিপ্লব কথাটি শস্যের সঙ্গে জড়িত ঠিক আছে এবার পরবর্তী কোশ্চনার পনের নম্বর প্রশ্ন বলছে ধূসর বিপ্লব কথাটি কী সঙ্গে জড়িত কী বলা হয়েছে ধূসর বিপ্লব ধূসর বিপ্লব কটি যারা বন্ধুরা অপশান সি বলছে সার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এবার পরবর্তী কোশ্চেনটা দেখো দেখো একটা প্রশ্ন পড়েছিলাম আমরা গোলাপি বিপ্লব গোলাপি বিপ্লব শুধু চিংড়ির সাথে জড়িত নয় কিন্তু ঠিক আছে গোলাপি বিপ্লব যে কথাটা শুধু চিংড়ির সাথে জড়িত নয় তাছাড়াও কিন্তু পেঁয়াজ ঔষধ এগুলোর সাথেও কিন্তু গোলাপি বিপ্লব কথাটি যুক্ত ঠিক আছে এবার আর কিছু কথা তোমাদের সাথে আলোচনা করে দিয়ে দেখো আমি আরটা আলোচনা করে নিই তারপরে বলছি দেখো চির হরিদ বিপ্লব কথাটি কিসের সঙ্গে জড়িত কী বলা হয়েছে চিরহরিত বিপ্লব অ্যান্সার করার চেষ্টা করো চির হরিদ বিপ্লব কতটি কীচের সঙ্গে জড়িত ষোলো নম্বর প্রশ্ন তো যারা বন্ধুরা বলছে কৃষিক্ষেত্রে সার্বিক উন্নতি কারেক্ট অ্যান্সার অপশন এ কৃষিক্ষেত্রে সার্বিক উন্নতির সাথে চিরহিত বিলক করাটি যুক্ত এগুলোতে গেলো মোটামুটি তোমাদের যে মক টেস্ট এক্সট্রা কিছু কথা তোমার সাথে আলোচনা করি দেখো দেখো পরীক্ষায় একটা প্রশ্ন এসে থাকে যেটা হচ্ছে দেখো এই গোলাপি বিপ্লবটা যেন পড়লাম এই গোলাপি বিপ্লবের জনককে ঠিক আছে প্রশ্ন আসে কিন্তু গোলাপি বিপ্লবের জনককে ঠিক আছে তখন তোমরা কিন্তু অ্যান্সার করবে গোলাপি বিপ্লবের জনক হচ্ছে দুর্গেশ প্যাটেল খেয়াল রাখবে গোলাপি বিপ্লবের জনককে দুর্গেশ প্যাটেল হচ্ছে কিন্তু গোলাপি বিপ্লবের জনক খেয়াল রাখবে আর এই গোলাপি বিল্লাব কয়টি কার সঙ্গে যুক্ত চিংড়ি পেঁয়াজ ওষুধ এগুলোর সাথে কিন্তু গোলাপি বিল্ কতটি যুক্ত ঠিক আছে আর শ্বেত বিপ্লব শ্বেত বিপ্লব কের সঙ্গে যুক্ত বিপ্লব কয়টি দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত ঠিক আছে আর এই শ্বেত বিপ্লবের জনককে ভার্গিস কুরিয়ান খেয়াল রাখবে শ্বেত বিপ্লবের জনককে ভার্গিস কুরিয়ান হচ্ছে শ্বেত বিপ্লবের জনক আর শ্বেত বিপ্লব কয়টি কের সঙ্গে যুক্ত দুধের সঙ্গে যুক্ত এগুলো এক্সট্রা তোমার সাথে আলোচনা করে দিলাম যে ভিডিওটি ভালোভাবে লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগে ভিডিওটি ভিডিওটি তোমার নিকটবর্তী ফ্রেন্ড আর গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো নতুন একটি তোমার সাথে আবার দেখা হবে এবং সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ বন্ধুরা